আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত সম্মানিত কুয়েত প্রবাসী ভাই এবং বোনেরা আজ পবিত্র জুমার দিন সবার জন্য জুমা মোবারক আর ছয় আগস্ট ইংরেজি দু হাজার একুশ সাল জানিয়ে দেব কুয়েতের আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেটের বিস্তারিত কুয়েতের অফরা এরিয়াতে যারা রয়েছেন তাদের জন্য খুবই ভালো একটি খবর কুয়েত বাংলার দূতাবাস থেকে গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে জানানো হয় সাতই আগস্ট যেটি শনিবার কুয়েতের বাংলাদেশ দূতাবাস কনসোলার সেবা দেওয়ার জন্য অফরাতে যাবে সেখানের ঠিকানাটা হচ্ছে যে আল আজেব মাজরা তিনশো নম্বর রোড বলদিয়া অফিস ও বড় জামিয়ার পশ্চিম পাশে যেটি মোসাব্বেদ জালাল মাজরার বিপরীতে অফরা সাতই আগস্ট দু শনিবার সকাল নয়টা থেকে বিকেল একটা তিরিশ মিনিট পর্যন্ত সেবা প্রদান করা হবে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি ইস্যুর জন্য পাসপোর্টের ফটোকপি সিভিল আইডির ফটোকপির প্রয়োজন হবে কনসুলার ক্যাম্পে ফটোকপির ব্যবস্থা থাকবে রিশুর ফর্ম বিনামূল্যে দূতাবাসের পক্ষ থেকে দেওয়া হবে ছবির প্রয়োজন নেই আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে কুয়েতের সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মেনে সেবা গ্রহণ করতে হবে মেশিন রিডেবল পাসপোর্ট যেটা এমআরপি রিইস্যুর আবেদনপত্র গ্রহণ করা হবে রিস্যুর জন্য আবেদনকৃত মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণও করা হবে যেটি আগে নিয়েছিল গত সতেরোই জুলাই দু হাজার একুশ তারিখে জমাকৃত পাসপোর্ট ডেলিভারি স্লিপের নতুন পাসপোর্টগুলো আগামীকাল দেয়া হবে এবং মেশিন রিডিবল পাসপোর্ট এমআরপি ইস্যুর ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে নয় দিনার পাঁচশো ফিল্স আর যেটি বিশেষ সেটি তিরিশ দিনার দুশো যেটি রুবাদ দুশো পঞ্চাশ রুবা দিনার উপরোক্ত বিষয়ে অফরা ও তার পার্শ্ববর্তী এলাকাসম বসবাসত সকল বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস কুইত থেকে এছাড়া কুইতে গতকাল যে ভিডিও ফুটেজটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আপনারা দেখেছেন যে একজন খাদ্যমা কুইতি বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল পরবর্তীতে কুইতি সেই খাদ্যামাটিকে আটক করে যেটি একটি ট্যাক্সিতে করে যাচ্ছিল গতকাল পরোয়ানিয়াতে অভিযান পরিচালনা করে কুয়েতের আইন বাহিনী একটি সিরিয়ান অফিসে তারা অভিযান পরিচালনা করে এই সিরিয়ান মালিক স্বীকার করে যে বাসাবাড়ি থেকে ফুসলিয়ে খাদ্যামা বা গৃহকর্মীদেরকে তারা বের করে নিয়ে আসে তাদের অফিসের মাধ্যমে দৈনিক হাজিরা বা ঘন্টাভিত্তিক কাজে নিয়োজিত করে যেটার জন্য এই সিরিয়ান অফিসিয়ার মালিককে আটক করা হয়েছে এছাড়া 100 জনেরও বেশি গৃহকর্মী যেটি খাদ্য আমাদেরকেও আটক করেছে ইদানীংকালে কুয়েতে অনেক বেড়েছে বাসাবাড়ি থেকে ফুসলিয়ে কাজের লোকদেরকে বের করে নিয়ে যাওয়া বিশেষ করে কোভিড-19 2020 সালের শুরু হওয়ার পর থেকে কুয়েতের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা এবং বিভিন্ন দেশের সাথে ভিসা বন্ধ থাকা আবার প্রবাসীরা ছুটিতে গিয়ে ফিরে আসতে না পারা আবার অনেকে স্বেচ্ছায় দেশে চলে যাওয়া যে কারণে বাসাবাড়িতে একটি গৃহ সংকট শুরু হয় বা গৃহকর্মীদের সংকট শুরু হয় আর যেই সুবিধাটা নিচ্ছে বিভিন্ন অফিস যেটি কুয়েত সি থেকে জানানো হয়েছে এ ধরনের অফিস বা এ ধরনের ধরনের কাজের সাথে যারা নিয়োজিত বা যারা করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে এবং এই কাজের সাথে জড়িত যারা তাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে পুনরায় তারা আর কুয়েতে প্রবেশ করতে পারবে না যেটি জানিয়েছে কুয়েতের শ্রম মন্ত্রণালয় আমাদের যে সকল প্রবাসী বাইরা বিশেষ করে গাড়ি ড্রাইভ করেন তাদের সবার প্রতি অনুরোধ থাকবে ঠিক এ সময়ে কোনো মন তাকায় কোনো খাদ্যামাকে আপনি ট্যাক্সিতে নিয়ে আসার আগে অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন বিশেষ করে এসব ক্ষেত্রে গাড়ির ড্রাইভারদেরকেও আটক করছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী তারা বলছে যে এই ড্রাইভাররা এটার সাথে জড়িত বিভিন্ন বাড়ি থেকে খাদ্য আমাদেরকে নিয়ে আসার জন্য সব মিলিয়ে যেটি করণীয় সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে বাঁচার জন্য যতটুকু নিরাপত্তা বা যতটুকু নিরাপদ থাকা যায় আমাদের প্রবাসী যেসব ভাইয়েরা গাড়ি ড্রাইভিং করেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন সোশ্যাল প্ল্যাটফর্মে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে যাতে করে অনেকেই দেখে উপকৃত হতে পারে কোনো কিছু জানতে আমাদের ভিডিওতে কমেন্টস করবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি আমাদের সাথে থাকুন কুয়েতের সর্বশেষ আপডেট জানতে